দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল 2018, আর বিশ্বকাপ মানেই হচ্ছে এক ঝাঁক তারকা ফুটবলারের মিলন মেলা। প্রতি চার বছর পর পর এই আসরে বিশ্বের সব সেরা খেলোয়াড়দের খেলা দেখার সুযোগ পাই আমরা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না, রাশিয়ার মাঠ কাঁপাতে আসছেন বর্তমান ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়রা। তাই আসন্ন রাশিয়া বিশ্বকাপে যেসব খেলোয়াড় দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে, তাদের মধ্যে সম্ভাব্য সেরা 50 জনের একটি তালিকা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পত্রিকা ইউএসএ টুডে। সেই তালিকা থেকে শীর্ষ 10 জনের উপর প্রতিবেদন থাকছে আমাদের আজকে ভিডিওতে। ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগাল। সম্প্রতি মেসিকে ছাড়িয়ে সেরা খেলোয়াড়ের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ ক্লাবের পক্ষে তার অসংখ্য অর্জন থাকলেও দেশের পক্ষে তেমন কোনো অর্জন ছিল না। অবশেষে সেই দুঃখ ঘুচে গেছে 2016 ইউরো চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে। ধারণা করা হচ্ছে এই ফুটবল তারকা আসন্ন রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত দক্ষতা প্রদর্শন করতে পারেন। তার মধ্যে গোল করার যে অগ্রাসী প্রবণতা রয়েছে, তাতে জ্বলে পড়ে ছাই হয়ে যেতে পারে যে কোনো প্রতিপক্ষ। লিওনেল মেসি, আর্জেন্টিনা। রোনাল্ডোর পর অবধারিতভাবে এই বিশ্বকাপে সেরা তারকার স্থানটি দখল করে আছেন আর্জেন্টিনা ও বার্সেলোনা ক্লাবের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। যে কোনো দলের রক্ষণ ভাগের জন্য ভয়ঙ্কর হুমকি হিসেবে আবির্ভূত হতে পারে মেসি। তবে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এখনও বড় কোনো শিরোপা অর্জন করতে পারেনি এই ফুটবল তারকা। গত বিশ্বকাপে তার দেশ রানার আপ হয়েছিল। সম্প্রতি কোপা আমেরিকার কাপের ফাইনালেও চিলির বিরুদ্ধে টাইব্রেকারে হেরে যায় তারা। Messi takes it up again and he dashes away and he scores. Lionel Messi, that's what they came for. Mohamed Salah, Misho. অনেকেই ভেবেছিলেন রোনালদো এবং মেসির পর এই বিশ্বকাপের সেরা তারকা স্থানটি পাবে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সাম্প্রতিক সময়ে তাক লাগানো পারফরমেন্স দেখিয়ে শীর্ষে উঠে এসেছেন মিশরের ফুটবলার মোহাম্মদ সালহা। মিশরীয় এই ফুটবলার সেনসেশন ইংলিশ প্রিমিয়ার লিগ কাঁপাচ্ছেন লিভারপুল হয়ে। জীবন শক্তিতে ভরপুর এই ফুটবল তারকা এর মধ্যে জিতে নিয়েছেন ইংলিশ ফুটবলের বেশ কটি ব্যক্তিগত পুরস্কার। নেইমার, ব্রাজিল। সেরা খেলোয়াড়ের তালিকায় 4 নম্বরে রয়েছে ব্রাজিলের নেইমার। নেইমারকে নিয়ে মাতামাতি শেষ নেই বিশ্ব ফুটবল অঙ্গনে। বিশ্বের অন্যতম দামি এই খেলোয়াড় বার্সেলোনা ছেড়ে সম্প্রতি যোগ দিয়েছে ফরাসি ক্লাব পিএসজিতে। ব্রাজিল যদি এবারের বিশ্বকাপ জয় করতে চায়, তাহলে নিঃসন্দেহে নেইমারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। লুকা মডরিচ, ক্রোয়েশিয়া। তারকা ভরপুর রিয়াল মাদ্রিদ ক্লাবের অন্যতম ভরসার নাম লুকা মডরিচ। ক্লাবের পক্ষে তার প্রচুর অর্জন থাকলেও ক্রোয়েশিয়া জাতীয় দলের পক্ষে এখনও তেমন কিছু করে দেখাতে পারেননি। তবে এবারের বিশ্বকাপে ক্রোয়েশিয়া বেশ শক্তিশালী দল। এই দলে মাদ্রিদ ছাড়াও আছেন বার্সেলোনার ইভান র্যাকটিচ, জুভেন্টুসের মারিও মানজুকি। তাই আসন্ন বিশ্বকাপে আলো ছড়ানো খেলোয়াড়দের মধ্যে যে লুকা মডরিচ এগিয়ে থাকবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। টনি ক্রুসি, জার্মানি। বর্তমান চ্যাম্পিয়ন দল জার্মানির জন্য টনি ক্রুসি হচ্ছে হৃৎস্পন্দন। 28 বছরে পা রাখলেও তিন তিনি আরও ঘুরুধর হচ্ছেন। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন তিনি। চলতি মৌসুমে তার দল চ্যাম্পিয়ন্স লিগে জয়ী হয়েছেন। তাছাড়া জার্মানির জাতীয় দলের সাম্প্রতিক পারফরমেন্সও বেশ ভালো। বলা যায় যে হয়তো টনি ক্রুস হয়ে যেতে পারেন এই বিশ্বকাপের সেরা খেলোয়াড়। অ্যান্থনি গ্রিজম্যান, ফ্রান্স। খুবই ক্ষিপ্র এবং ভয়ঙ্কর ফিনিশার হিসেবে খ্যাত ফ্রান্সের অ্যান্থনি গ্রিজম্যান। গত বিশ্বকাপের পর থেকে এই ফুটবল তারকা প্রতিটি মুহূর্তেই প্রমাণ করে চলছেন নিজেকে। সর্বশেষ তার জোড়া গোলে আটলান্টিক মাদ্রিদ লাভ করেছে ইউরোপ শিরোপা। ফ্রান্সের পক্ষে 2016 ইউরো আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেছেন গ্রিজম্যান।
তাই মেসি কিংবা রোনাল্ডোকে ছাপিয়ে গ্রিজম্যান হয়ে যেতে পারেন এবারে সেরা তারকা। লুইস সুয়ারেজ উরুগুয়ে। লুইস সুয়ারেজকে বিশ্ববাসী চেনে তার কামড় কাণ্ডর কারণে। গত বিশ্বকাপে ইতালির এক খেলোয়াড়ের ঘাড়ে কামড় দিয়ে আলোচিত হয়েছিলেন তিনি, কিন্তু পরবর্তীতে বার্সেলোনা ক্লাবের হয়ে খেলে প্রচুর সুনামও কুড়িয়েছেন। এখনো যে কোনো দলের রক্ষণ ভাগের বিরুদ্ধে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে। হ্যারি কেইন ইংল্যান্ড। হ্যারি কেইনকে বলা হচ্ছে ইংল্যান্ডের বর্তমান দলের সবচেয়ে বড় তারকা। ইংলিশ ক্লাব টটেনহ্যামের হয়ে অসাধারণ দুটি মৌসুম কাটিয়েছেন। হ্যারি কেইন হচ্ছেন একজন আত্মবিশ্বাসী ও দক্ষ গোলদাতা। তার কাঁধেই নির্ভর করছে ইংল্যান্ডের আশা ভরসা। এডিন হ্যাজার্ড বেলজিয়াম। গত বিশ্বকাপে দারুণ খেলে নজর কেড়েছিলেন বেলজিয়ামের খেলোয়াড় এডিন হ্যাজার্ড। তারপর থেকেই খেলছেন বিখ্যাত ইংলিশ ক্লাব চেলসিতে। ভালো পারফরমেন্সের কারণে অন্যান্য অনেক ক্লাবই তাকে দলে ফেরানোর প্রচেষ্টায় আছে। এই বিশ্বকাপেও তার দিকে তাকিয়ে থাকবে বেলজিয়াম। বর্তমান বেলজিয়াম দল অবশ্যই খুব শক্তিশালী। দলে এডিন হ্যাজার্ড ছাড়াও আছেন লুকাকু, ব্রুয়াইন সহ এক ঝাঁক তারকা ফুটবলার। বাছাই পর্বে সব ম্যাচে বড় ব্যবধানে জিতে রেকর্ড করেছেন তারা। এই ছিল আমাদের আজকের আয়োজন। বিশ্বকাপ উপলক্ষে আমরা আগামী এক মাস থ্রিলার মাস্টারে বেশ কিছু স্পেশাল সেগমেন্ট রাখবো আপনাদের জন্য, সেই সাথে রেগুলার কন্টেন্ট তো থাকবেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।